অ্যাকচুয়ালি লাস্ট 18 মিনিট খুব ইম্পর্টেন্ট হলেও আরও দু ঘন্টা আগে থেকেই অ্যাকচুয়ালি প্রসেসটা শুরু হয়ে গেছে, শুরু হয়ে যাবে। এবং আপনাকে যদি খুব সংক্ষেপে বলতে চাই যে দেখুন চন্দ্রযান টু কী করেছিল, এটা হচ্ছে চন্দ্রযান টু কীভাবে প্রথমে 100 কিলোমিটার থেকে নামিয়ে এনেছিল নিজেকে 6 কিলোমিটার ডিস্টেন্সে দু ঘন্টা আগে। তারপর থেকে ব্রেকিং শুরু হয়েছে, প্রচণ্ড স্ট্রং ব্রেকিং, রাফ ব্রেকিং শুরু হয়েছে, হতে হতে পেলোডটা এইভাবে বেঁকে যাচ্ছে আমাদের ল্যান্ডারটা, ল্যান্ডারটা গিয়ে তারপরে প্রিসিশন ব্রেকিং এক্স্যাক্টলি যে স্পটে নামবে সেই অনুসারে নামতে শুরু করে আলটিমেটলি যখন নামবে সেটা ভার্টিক্যালি এসে নামবে। অর্থাৎ আমি যদি আমার মডেল থেকে দেখাই যে এই যে যন্ত্রটা দেখছেন আপাতত এটা কিন্তু এইভাবে চাঁদের চারিদিকে ঘুরছে, ঠিক এইভাবে। এবং এখানে দেখুন 4টে থ্রাস্টার আছে, এই 4টে থ্রাস্টার কিন্তু ফুল থ্রটলে ব্রেক চিপবে। এবং ব্রেক চেপার পরে যখন প্রথমটা হচ্ছে পাওয়ার ডিসেনশন ইনিশিয়েটিভ, পাওয়ার ডিসেন্ট ইনিশিয়েটিভ, যখন ডিঅরবিট হয়ে গেল 100 কিলোমিটার থেকে যখন 15 কিলোমিটারে নেমে এলো, সাধারণত নাসা 15 কিলোমিটারে নেমে আসে প্রায় 500 কিলোমিটার আগে থেকেই, অর্থাৎ যেখানে ল্যান্ড করতে চলেছে তার প্রায় 500 কিলোমিটার আগে কিন্তু প্রসেস শুরু হয়ে যায়, সে 15 কিলোমিটার অরবিটে নেমে আসে। নামার পরে ব্রেক চেপা শুরু হয় এবং ব্রেক চেপা কিছুই না, এইখান থেকে থ্রাস্টারগুলো ওকে ঠেলে রাখে যাতে ওর ভেলোসিটিটাকে কমাতে পারে। এবার ভেলোসিটি কমানো মানে কি, ও যে স্পিডে যাচ্ছে এখন প্রায় 2 কিলোমিটার পার সেকেন্ডে যাচ্ছে, অর্থাৎ যখন নামবে তখন কিন্তু 2 মিটার পার সেকেন্ডে নামবে, অর্থাৎ তার ভেলোসিটি প্রায় 1000 গুণ কমিয়ে দিতে হবে। এই প্রসেসটাই সবচেয়ে কমপ্লিকেটেড, যে প্রথম কথা তাকে এই অবস্থা থেকে ভার্টিক্যাল অবস্থায় নিয়ে আসতে হবে এবং ধীরে 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 অ্যাঙ্গেলটাকে পাল্টাতে হবে, এবং যখন নামবে তখনও কিন্তু এক্স্যাক্ট ভার্টিক্যালি নামবে না, হয়তো একটু অ্যাঙ্গেল করে নামবে যাতে ইনার্শিয়ার জন্য ও যেন সোজা হয়ে যেতে পারে নিজে নিজেই। কারণ ও যদি সোজা নামানো হয় তাহলে কিন্তু ইনার্শিয়ার জন্য আবার যদি বাইচান্স কোনো রেডিয়াল ভেলোসিটি থাকে ও ইনার্শিয়ার জন্য টপল করে যেতে পারে। ফলে এই পুরো ব্যাপারটা হচ্ছে প্রচণ্ড, মানে ম্যানুভারটা করতে হচ্ছে হাই প্রিসিশন, নেমে যাবার পরে এমনভাবে নামানো হবে যাতে এই যে 14 দিন ধরে সূর্যটা আছে সেই সূর্য যেন এই 3 দিকের যে সোলার প্যানেল আছে দেখছেন, এই সোলার প্যানেলের মধ্যে যেন সূর্যের আলোগুলো পড়ে, অর্থাৎ নেক্সট 14 দিন এই প্যানেলগুলো কিন্তু ওকে বাঁচিয়ে রাখবে। এই হচ্ছে আমাদের ওমনি ডিরেকশনাল অ্যান্টেনা, যার জন্য যে কোনো স্টেশনের সঙ্গে এটা কিন্তু, এই যে আপনি একটু আগে বললেন যে স্পেস স্টেশনের সঙ্গে যোগাযোগ করতে পেরেছে ল্যান্ডার, সেটা কিন্তু এই অ্যান্টেনা দিয়েই সম্ভব হয়েছে। এই যখন নামা হলো, নামার পরে ন্যাচারালি যখন ধুলো টুলোগুলো সেটেল করে গেল, আপনারা জানেন যে চাঁদে প্রচুর ধুলো আছে, সেই ধুলোটা যখন সেটেল করবে কয়েক মিনিটে, সেই ধুলো ফাইনের ডাস্টগুলো সেটেল করতে অনেক বেশি সময় লাগবে, কিন্তু সেটেল করার পরেই র্যাম্পটা খুলে যাবে এবং এখান থেকে আমাদের রোভারটা বেরিয়ে আসবে। এই রোভারটা তো কিন্তু দেখবেন আপনি একটা সোলার প্যানেল আছে, এবং এই রোভারটা খুব বেশি দূর যাবে না। এখানে দেখছেন যে আপনি ক্যামেরা রয়েছে, সামনে কোনো অবস্ট্যাকল কিংবা তারা যদি পাথরটা তো দেখতে পায় সেইখানে গিয়ে, এখানে দুখানা যন্ত্র রয়েছে, খুব দামি দামি যন্ত্র আছে, একটা স্টাডি করতে শুরু করবে পৃথিবী মানে চাঁদের উপরকার পাথরের কম্পোজিশন, আরেকটা ধুলোবালির কম্পোজিশন। এগুলো আমি ল্যান্ড যদি সাকসেসফুল হয় তারপরে আমি ওই যন্ত্রগুলোকে নিয়ে আসবো, এখন আমি ওই যন্ত্রগুলো ডিটেলে দেখাচ্ছি না কেননা এখনও ল্যান্ডিংটা হয়নি। এইটা হচ্ছে বেসিক্যালি রোভার, আপনি দেখতে পাচ্ছেন যে 3টে 3টে করে চাকা দুই পাশে আছে এবং সে কিন্তু নিজের অটোনোমাস নিজের সোলার প্যানেলে কাজ করবে। ফলে এই ব্যাপারটা আপাতত ইসরোর কন্ট্রোলের মধ্যে আছে, ইসরো প্রায় 400 কিলোমিটার আগে থেকেই কিন্তু ল্যান্ডিং স্পটটা দেখতে পাবে এবং সেই মতো এগিয়ে যাবে।